মানুষের স্বপ্ন থাকে তার মনের মতো করে একটি বাড়ি তৈরি করার। সে বাড়ি ছোট কিংবা বড় হোক না কেন, হতে হবে মনের মতো। পৃথিবীর অনেকেই সেই স্বপ্নের পাখায় ভর করে তৈরি করেছেন বাড়ি। আসুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল পাঁচ বাড়ি সম্পর্কে। 5. ওয়ানহাইড পার্ক। ওয়ানহাইড পার্ক পরিচিত বিশ্বের সবচেয়ে অসংযত এবং ব্যয়বহুল অ্যাপার্টমেন্ট হিসেবে পরিচিত। বাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে রয়েছে অত্যাধুনিক বিশ্রাম কক্ষ, ব্যায়াম স্টুডিও ও বিনোদন কক্ষ। এর নির্মাণ ব্যয় $221 মিলিয়ন। 4. কেনসিংটন প্যালেস গার্ডেন। বিলাসবহুল এই বাড়ির মালিক ধনকুবের বার্নিয়ে এক ক্যালেস্টনের কন্যা তামারা। বাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে রয়েছে বোলিং কুঞ্জ পথ, নাইট ক্লাব এবং এক ধরনের বিশেষ বাথ টব। বাড়িটির নির্মাণ ব্যয় $222 মিলিয়ন। 3. ভিল্লা লিওপোল্ড। পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় ফরাসি উদ্যান বাড়ি হিসেবে পরিচিত ভিল্লা লিওপোল্ড। বেলজিয়ামের রাজা লিওপোল্ড টু এর নামানুসারে বাড়িটির নামকরণ করা হয়। বাড়িটি 20 একর জমির উপর নির্মিত। এই বাড়ি থেকে ভূমধ্য সাগরের উত্তেজনাপূর্ণ দৃশ্য উপলব্ধি করা যায়। বাড়িটির নির্মাণ ব্যয় $750 মিলিয়ন। 2. অ্যান্টালিয়া। ভারতের শীর্ষ ধনকুবের রিলায়েন্স শিল্পগোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি অ্যান্টালিয়ার মালিক। আটলান্টিক মহাসাগরের একটি মনোরম দ্বীপের নামানুসারে বাড়িটির নাম রাখা হয়েছে। 27 তলা বাড়িটির মোট আয়তন 4,00,000 বর্গফুট, উচ্চতা 570 ফুট। এছাড়া বাড়িটিতে রয়েছে একাধিক হেলিপ্যাড, টেনিস কোর্ট, সুইমিং পুল, হেলথ ক্লাব, মিনি থিয়েটার, লাউঞ্জ এবং বলরুম ইত্যাদি। বাড়িটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে 600 কর্মী। এর নির্মাণ ব্যয় $1 বিলিয়ন। 1. বাকিংহাম প্যালেস। দ্বিতীয় রানী এলিজাবেথের বাসভবন বাকিংহাম প্যালেস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি। বৃহদায়তন এই বাড়িটি শুধুমাত্র রয়্যালিটির জন্য নির্মিত। নির্মাণ করা হয় 1703 সালে। এই প্রাসাদটিতে রয়েছে মোট 775টি কক্ষ, যার মধ্যে 52টি বেডরুম, 78টি বাথরুম, 19টি রাষ্ট্রকক্ষ। এছাড়া অফিস এবং স্টাফদের জন্য রয়েছে 280টি কক্ষ। বাড়িটির নির্মাণ ব্যয় $1.55 বিলিয়ন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।